আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো টানা আট থেকে নয় ঘন্টা বসে কাজ করেও ফিট থাকার উপায় নিয়ে অফিসে প্রতিদিন ডেস্কে বসে টানা আট থেকে নয় ঘন্টা কাজ করতে হয় অফিসে বসে থাকতে থাকতে শরীরে মেজ জমে যাচ্ছে ব্যায়ামের সময় পাচ্ছেন না টানা বসে কাজ করেও ফিট থাকার সহজ উপায় আজকে আপনাদের জানাবো সঙ্গেই থাকুন না খেয়ে অফিস নয় সকাল সকাল অফিস যাওয়ার তারা যে কোনো চাকরিজীবীর থাকে তাই বলি সকালের খাবার না খেয়ে যাবেন না বেলার দিকে অফিস হলে ভাত খেয়ে যাবেন এতে সারাদিন খিদে পাওয়ার প্রবণতা কমে যাবে এছাড়া সকাল সকাল কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সারাদিন শক্তির ঘাটতি হবে না কাজের মধ্যে বিরতি নেওয়া অফিসে প্রতি এক ঘন্টা অন্তর দশ মিনিট বিরতি নিতে পারেন সেই সময় হাঁটুন অফিস ফ্লোর বা করিডরে হাঁটতে পারেন ওই সময় ফোনে কথা বলতে হলে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে হাঁটতে হাঁটতে কথা বলুন রাস্তার খাবার এড়িয়ে চলা অফিস পাড়ায় সুস্বাদু খাবার দোকানে নিয়মিত যাওয়ার প্রবণতা না করাই ভালো অনেক সময় বাড়ি থেকে খাবার নেওয়াটা ঝক্কির তবে মনে রাখবেন বাড়ির খাবার খাওয়াই নিরাপদ রাস্তার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো ডেস্কে বসেই হালকা ব্যায়াম চেয়ারে বসেই হালকা স্ট্রেচিং করতে পারেন হালকা ঘাড়ের ব্যায়াম করতে পারেন এটি এক নাগারে বসে কাজ করার ক্লান্তি কমবে আর অফিসে জিম থাকলে তো কথাই নেই কাজের পাখির চকলেট নয় পানি খান কাজের পাখির চকলেট চিপস খাওয়ার অভ্যাস থাকলে সেটি পরিহার করুন ড্রাই ফ্রুটস বা লো ফ্যাট কুকিজ সঙ্গে রাখতে পারেন খিদে পেলে অল্প করে খান সেগুলো আর কাজের মাঝে পানি খেতে ভুলবেন না একদমই অফিস থেকে ফেরার পথে একটু হাঁটা অফিস থেকে বাড়ি ফেরার পথে স্টপেজ আগে বাস বা অফিসের গাড়ি থেকে নেমে পড়তে পারেন এতে হাঁটার অভ্যাস তৈরি হবে সপ্তাহে দু একদিন লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা ভালো ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ